শুধু ঘুরবে, কেনাকাটা করবে, সংসার টংসার এর মনে করবে নি, আর বাচ্চা কাচ্চা নিয়ে আর তো নামই ধরেনি। তোমরা কি খবর সবার? আশা করি সবাই খুব ভালো আছো। জয় বৈশাখীর নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। ওই যে ঘুরতে গেছিলাম, ঘুরে আসার পর থেকে আর একটাও কোনো ব্লগ আপলোড করিনি, আর এখন যে ব্লগটা তোমরা দেখছো সেটা খুবই ইন্টারেস্টিং আর আমার জীবনের অনেক স্পেশাল একটা দিন। স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য 6 তারিখ, আজকে কাল হচ্ছে 7 তারিখ, তো 6 তারিখ থেকেই আমি লেগে পড়েছি। আমার অ্যানিভার্সারি আছে 7 তারিখ, রোজ ডের দিন, তো যেহেতু একা হাতে সবটা করব তাই আজ থেকেই আমি রুম ডেকোরেট করা শুরু করব। তাই ফ্লিপকার্ট থেকে রুম ডেকোরেশনের জন্য কয়েকটা জিনিস নিয়েছিলাম, তার সাথে সাথে আমি আমাদের বাজার থেকেও কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাই চলো, কি করে কি একা করতে পারি, কতটা সাজাতে পারি, তোমরা সাথে থেকো, পাশে থেকো, পুরো ব্লগটা দেখতে থেকো, আই হোপ কি তোমাদের ভালো লাগবে। তো চলো আগে এতে কি কি আছে সেটা আগে দেখে নিই। ইচ্ছে ছিল যে কাউকে একটা দিয়ে রুমটা সাজাবো, যাতে খুব সুন্দর একটা দিন আমরা কাটাতে পারি, সুন্দর একটা সন্ধ্যে আমরা কাটাতে পারি। এই ধরনের একটা টেপ আছে আর এই ধরনের একটা টেপ দিয়েছে, দুটো টেপ পেয়েছি, স্টার বেলুন দুটো পাচ্ছি আর এইগুলো দুটো পাচ্ছি, কালো এবং গোল্ডেন কালারের বেলুন, তার মধ্যে এরকম হোয়াইট কালারের বেলুন আছে দুটো, যার ভেতর জড়ি দেওয়া আছে। একার দ্বারা 70-80টা বেলুন ফুলানো সম্ভব না, তুমি যাও সব না এই নিচে না বিয়ানো। আমাকে স্কুলের কামড়গুলো আনতে হ্যাপি টিচারদের টিকে খুঁজি বাহিনী। আর সেই পার্সেলের ভিতরে কিন্তু এটা ছিল যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম। চলো ভাই কথা অনুযায়ী আগে সব ওয়ার্ড আছে কিনা মিলিয়ে দেখে নি। এইচ বিয়ে হয়ে আসার পর থেকে এই পরিবারে আপস অ্যান্ড ডাউনস কত দেখেছি, কিন্তু আমাকে একবারও দোষ দিতে দেখিনি। বাড়ির বউ বাড়িতে এলে তারপরে যদি কোনো খারাপ ঘটনা ঘটে সেখানে বাড়ির বউকে কথা শোনানো হয়, কিন্তু এদিক থেকে আমি অনেক লাকি। তাই এত কিছু যখন এই পরিবার থেকে পেয়েছি, এই পরিবারের ছেলেকে একটা ভালো দিন উপহার দিতে পারবো না, তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমি এখন লেগে পড়েছি। ওই মানুষটা যে খারাপ সময় আমার হাতটা শক্ত করে ধরেছিল, যে সময় আমার পাশে কেউ ছিল না, পর্যন্ত ভুল বুঝেছিল, ঠিক সেই সময়টাও ওই মানুষটাই পাশে ছিল। তাই ওই মানুষটার জন্য যতই করি ততই মনে হয় যেন কম। হাজব্যান্ড লম্বা তো কী হয়েছে, তার হার্টবিট শোনার জন্য আমি যথেষ্ট এতটাই বেঁটে যে তার হার্টবিট শোনা পর্যন্ত আমার হাইট তার উপরে আর হাইট যায়নি। তাই চেয়ারের ওপরে টুল রেখে এইভাবে আমাকে বেলুনগুলো টাঙাতে হচ্ছে, ভয়ও লাগছে যদি পড়েও যাই, কিন্তু প্রত্যেকবার ভাই থাকে বোন থাকে, বোনের এবারে পরীক্ষা তাই সে আসতে পারেনি, বাট ভাই আমাকে এবারে অনেকটাই হেল্প করছে। হাজবেন্ড কিন্তু আজ বাড়িতে নেই, তাও ফোন করেছিল কি গো অ্যানিভার্সারিতে কিছু কি প্ল্যান করবে নাকি, ভিডিও টিডিও তো করতে হবে। তখন আমি বললাম দূর রাখো তো, ভিডিও করব, ভিডিওর জন্যই কি সবটা করতে হবে, যদি মন ভালো না থাকে, পয়সা না থাকে, তো এইরকম বলে কাটিয়ে দিয়েছিলাম, কারণ আমি ওকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আর বিয়েতে যাবতীয় যা গিফট উঠেছিলো সব থেকে এই গিফটটা আমার ভীষণ প্রিয় ছিল। এর টোটাল 3টে সেট ছিল যেটা আমাকে রাজীব দা গিফট করেছিল। যদিও এখনও পুরোপুরি সাজানো কমপ্লিট হয়নি, তারপরেও একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই, নিজে যতটা পেরেছি ভাই আর আমি মিলে করার চেষ্টা করেছি। বুঝতেই পারলাম না যে কিভাবে 2 বছর কেটে গেল। বিয়ের পরে 2 বছর, বিয়ের আগে কিন্তু আরও 3টে বছর, টোটাল 5টা বছর একসাথে কাটিয়ে দিলাম। এই তো সেদিন, এই তো নতুন বউ হয়ে এই বাড়িতে পা রেখেছিলাম, কত কিছু বন্দি না এই ফ্রেমের মধ্যে। ওই একটা বড় স্বপ্ন ছিল যে নিজের ভালোবাসার মানুষকে
অনেক ধুমধাম করে বিয়ে করব, সবাই থাকবে, সবাই খুব আনন্দ করবে, নিজেরাও আনন্দ করব। হাঁড়ি আর খুন্তি পাশাপাশি থাকলে কিন্তু ঠোকা লাগবেই, কিন্তু তোমরা আশীর্বাদ করো আমাকে, আমার যত গুরুজনরা আছে সবাই আমাকে আশীর্বাদ করো, যাতে এই ঠোকা ঠোকে নিয়ে সারাটা জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত এই মানুষটার হাত ধরে আমি কাটিয়ে দিতে পারি। অনেকদিন যাবৎ কোনো ব্লগ আপলোড করিনি, তাই এই প্রস্তুতিটা তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও কেমন লাগলো। আর অবশ্যই কালকের ব্লগটা দেখো একটু স্কিপ না করে। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।